من جاء بالحسنات فله عشر امثالها যে আমি রবকে এক দিবে আমি তাকে সর্বনিম্ন দশ দিব। রব্বে করিম বলছেন যে আমাকে এক দিবে, মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে আমাকে এক দিবে আমি তাকে দশ দিব। একে দশ ব্যবসা কেন আরো জোরে বলেন না, শর্টকাটে বলছি, আপনাদের মনোযোগ আছে হয়তো, স্মরণে আছে একটু স্মরণ করে দিচ্ছি। হযরত ওসমান গনি জিন্নুরাইন ব্যবসা করে আসছেন, লাভে লাভ, ওটের বস্তায় বস্তায় জিনিস, মদিনার মধ্যে একটু দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। তো যখন এরকম সুযোগ আসে তখন আমাদের ব্যবসায়ী ভাইয়ের একটা নিয়ম তো আছে, যেখানে লাভ বেশি সেখানে, বলেন না, যেখানে লাভ বেশি ওখানে কাজও বেশি। একজন এসে বললেন, ও ভাই ওসমান, তুমি কিনেছো 5 টাকায়, আমি তোমাকে 7 টাকা দিব, আমাকে দাও। বলে যে না, আমার আরো বেশি দরকার। আরেকজনে বলে যে আচ্ছা ঠিক আছে আমি 8 দিব। বলে যে না, আমার আরো বেশি দরকার। বলে যে এই 5-এর জিনিস আমি 8 দিব, 3 তো বেশি দিচ্ছি, এর চেয়ে বেশি কি দিবে? ওসমান গনি বলছেন, একজন আছে যে আমাকে 5-এর বিনিময়ে 10 দিবে। একে 10, একে 10 হলে 5-এ, বলেন না 5-এ, আমি 5 দিব, উনি আমাকে 50 দিবে। কই এমন কে আছে? তখন ওসমান গনি জিন্নুরান এই আয়াতটা তেলাওয়াত করলেন, আজকে যদি এই দুর্ভিক্ষের দিনে, কষ্টের দিনে আমি আমার সম্পদকে যদি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদের জন্য দিতে পারি, আমি দিব 5, আল্লাহ আমাকে ফেরত দিবেন 50। সুবহানাল্লাহ, এটা কি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন? সর্বনিম্ন, সর্বনিম্নে একে কত? 10। একে আর সর্বোচ্চ কত? একে 700। আর রমজান আসলে 7000-এরও বেশি। সুবহানাল্লাহ, এই ব্যবসার দরকার আছে না নাই? আছে, আমাদের না সবার? সবার। পরম বিদ্যান মা বোন অক্কল যারা আছেন আল্লাহর ওয়াস্তে, বড় ভাইয়ের বউ, মেজো ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ, সুল্লু সাজ ভাইয়ের বউ, কুল্লু ভাইয়ের বউ, অমুক ভাইয়ের বউ, স্বাস্থ্য ভাইয়ের বউ, জ্যেষ্ঠ ভাইয়ের বউ, ব্যাগ গুণ এক জায়গা, জ্যেষ্ঠ 10 জনে মিলে একত্রে ইফতার করে আল্লাহ রহমত বাড়াই দেয়, বাড়াই দেয়। সুবহানাল্লাহ, হন আওয়াজি যারা তোর রহমতের দরহার গোসা বলি যাও গই কেলা ডেলে জিন আসিন রমজান কে রমজান গহনার ভরা বাদ দেখা যায় গহনে সেরি টাইম উমিতি বেগুন এক জায়গা এক টেবিলে বলবেন এক জায়গা বলবেন মারে লই দিবেন বাপরে লই দিবেন ও জামাই বউরে লই দিও আর আর দিনবা শুধু ইয়ান সাইনা দেখো আর বউ আর দিব দেব আর আর মা বোন কল গরম মিটি সাইন যারা আর দিনভর রোজা রাখিয়ে এই ফানি তৃষ্ণা বুকুত লইয়া রে চুলার সামনে রান্না বান্না করে ইফতারের সময় ইতারাই দূর তাহে দেয় আর বই যে গুনে হাত তাহি তারা হাইন পারে ওই লাস্ট টাইম দিয়ে দেয় দিতে রইন দিতে তো দূরে দূরে দম ভরতা আছে না নাই এমনি কিছু হাজম মিটি আর ভাই কল তুন সহযোগিতা করার দরকার আছে না নাই দেখ গুনে মিলে আর হয় জন জুরহন আর হয় জন বেগুন রোজাদার আল্লাহর বান্দা তো ভাই ভাই এর কলা কেন মিলি ইফতার করিবেন তো ইনশাল্লাহ এন্ডে পুত্র হয়তো এন ভাইও আছে আজি 3-4 বছর কেউ কেউ হতা না হবে দিল হয়তো মাইকোর আওয়াজ জান দেন ডো আছে আছে না জায়গা সম্পত্তি লইয়ের জামিলে লাগি দেরি আইন দিকে লইতে আইন দিলে ইউলে আছে না এবেল আর হতা নুন ভাই খবর মিদি কি কেউ কিছু লই যাইতে তারে না বেগিন রাহিয়ের জম ফরিব না তো বাই বাই বে হাসর ময়দানে আল্লাহ চাইলে একজন আরেকজনের লাই হাজত আইব না নোয়াইব জোর হনা ভাই আইব না বাসিবার হয় দিন মিলি যাও না মিলি যাও না এবেল আল্লাহ রসুলের হাদিস শুনো দুইজন বাইয়ের ভিতরে হজ্জই ওয়া উন্নুন হয়জন বাই যে আগে মাপ করে দিব আল্লাহ তারা মাপ করে দিব যে আগে মাপ করে দিব আল্লাহ তারে মাপ করে দিব কে আল্লাহ নিজে ক্ষমাশীল ক্ষমাকারীরে আল্লাহ ভালোবাসে ডর করে একবার সুবহানাল্লাহ
আরে কেন জোরে হন না সুবহানাল্লাহ বলে ভাই ভাই এর মাপ করানোর দরকার আছে না নাই আর মাপ গরিবের সবচাইতে সুবর্ণ সুযোগের নাম হলো মাহে রমাদান সুবহানাল্লাহ মাপ গরিব তারিবেন তো ইনশাআল্লাহ বউল্লা হজ্জে তাইলে ইঙ্গিতায় গুনা মিদ গরিব লেবেন মিদ গরিব লেবেন মানে কি হবে নাকি যা তোরে তিন নদী ফেলাই কিছু কিছু নাম তো মিদ গরিব লন মানে কি তোরে তিন নদী ফেলাইবে না না অব আর ডার্লিং আইসা বউরে ডার্লিং হই দিয়ে রে গুনা আসলে দেখুন না কিন্তু ফেমিকারে ডার্লিং হই দেত না আসে ফেমিকারে মাসে চারবার আই লাভ ইউ হই বউরে একবারও ফেমিকা হদি বেরে দশায় কি ওই কি কি হদি বেরে গোলাপ ফুল দিনে না দে কিন্তু বউ অনর হরি বের উগ্গ দন্দর হার আরে আরো জোর হনা হদুন হইতু নজার হদ উজুর আয়ে যু বিয়ে ন করে আগিল্লে হইতাম হনা ভাই হই গেল আল্লাহ হয়তো কবুল করি তার আমিন হই গেলে দেখো না আল্লাহ আর বেগুনর কবুল করো আমিন আল্লাহ আর বেগুনর সচ্চা মুসলমান বনিবের তৌফিক দান করুন আমিন শেষতা হই আয়ন নতুন বিদায় লর হন মাসর নাম কি রমাদান এই রমজান মাসরে আল্লাহ পাক জিল্লে দামি গজি এন্ড বুতের কানহা সুন্দি উনজিলা ফিহিল কোরআন